যারা সাউন্ড শুনতে পাচ্ছেন একটু লিখে জানাবেন, যারা আমার সাউন্ড শুনতে পেয়েছেন একটু লিখবেন কাইন্ডলি। এভরিথিং লুকস গ্রেট, এভরিথিং ইজ অল রাইট। ঠিক আছে, আমরা তাহলে শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। সাদাকাল্লাহুল আযীম। লাইভটি যারা শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং শুকরিয়া জানিয়ে শুরু করছি পবিত্র রমাদানুল মুবারকে। চারটি লাইভ সিরিজের প্রথম লাইভ। আমরা এই লাইভ সিরিজগুলোতে বেসিক্যালি রিফ্লেকশনস ফ্রম দ্য সুরা ইউসুফ থেকে কথা বলবো, সুরা ইউসুফের শিক্ষা, তাৎপর্য, রিফ্লেকশনস এগুলো নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমি রিকোয়েস্ট করে রাখবো, কাইন্ডলি আপনারা আজকের লাইভটি শেয়ার করে দেবেন, যাতে করে যারা এখন অনলাইনে আছে ওনারা যুক্ত হতে পারেন এবং আজকের লাইভটি থেকে উপকৃত হতে পারেন। তাহলে আমরা শুরু করছি। চার পর্বের এই লাইভ সিরিজে বেসিক্যালি আমরা সুরা ইউসুফকে কয়েকটি সেগমেন্টে ভাগ করে প্রতিটি লাইভে কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের প্রথম পর্বে আমরা সুরা ইউসুফ নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে জানব, নাজিলের সময়কাল সম্পর্কে জানব, এ সুরার সেন্ট্রাল থিম কি সেটা জানার চেষ্টা করব, তারপর নবী ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে কিছু কথা শুনব এবং এ সুরার জেনারেল একটা ওভারভিউ আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে প্রথম পর্বে যদি পুরো সুরাটার ব্যাপারে একটা জেনারেল ওভারভিউ শেয়ার করা যায়, এ সুরাতে কী নিয়ে আলোচনা হচ্ছে, কী নিয়ে আলোচনা হবে, পুরোটাই সবার কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এবং যেহেতু এ সুরাটা একটা ঘটনা কেন্দ্রিক, সো এই স্টোরিতে মেজর ক্যারেক্টার কারা আছে এবং মাইনর ক্যারেক্টার্স হিসেবে কারা এই সুরাতে আবির্ভূত হয়েছে সেগুলো আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদনিল্লাহ। তাহলে আমরা বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই। প্রথমে বলতে চাই যে সুরা ইউসুফ হচ্ছে কালামুল্লাহ মাজিদের ১২তম সুরা, অর্থাৎ কোরআনুল করিমের যে সুরার ধারাক্রম সেই ধারাক্রম যদি আমরা খেয়াল করি তাহলে সুরা ইউসুফ হচ্ছে ১২ নম্বর সুরা, অর্থাৎ সুরা ফাতিহা হচ্ছে সুরা নম্বর ১, বাকারা হচ্ছে সুরা নম্বর ২, তারপর আলি ইমরান হচ্ছে সুরা নম্বর ৩। এভাবে যদি আমরা একের পর এক ধারাক্রম খেয়াল করি তাহলে সুরা ইউসুফ হচ্ছে ১২ নম্বর সুরা এবং এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে ১১১টি। এ সুরাটি কোরআনের ২টি পারায় অবস্থিত, ১২তম পারায় কিছু অংশ এবং ১৩তম পারায় কিছু অংশ। এ সুরাটি হচ্ছে মাক্কি সুরা, ইত্তিফাকান সকল মুফাসসিরদের মতে এই সুরাটি হচ্ছে মাক্কি সুরা, অর্থাৎ মক্কায় নাজিল হয়েছে, এটা মাদানী সুরা নয়। এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সুরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপটটা কী, কোন প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল হয়েছে। সুরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপটের ব্যাপারে বেসিক্যালি ২টি মত পাওয়া যায়। প্রথম মত হচ্ছে মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে হে মোহাম্মদ, তুমি তো দাবি করো যে তোমার কাছে ওহী আসে, তুমি আল্লাহর প্রেরিত রাসূল, তোমার কাছে আমরা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা তারা বেসিক্যালি ইহুদিদের কাছ থেকে শিখে এসেছিল। তারা জিজ্ঞেস করেছিল যে আমরা জানি বনি ইসরাইল থাকতো কানাআনে, কানাআন এরিয়াতে মানে শাম দেশে, যেটা বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল সীমান্তে, বা ফিলিস্তিন এবং ইসরায়েলের যে এরিয়া ওই এরিয়া নিয়ে তৎকালীন সময়ে কানাআন এলাকাটা ছিল। তো বনি ইসরায়েল ছিল কানাআনে, তারা মিশরে কীভাবে আসলো এটা যদি তুমি আমাদেরকে বলতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। আবার কেউ কেউ জিজ্ঞেস করলো যে আমরা জানি যে ইউসুফ আলাইহিসসালাম এবং ওনার পিতা ইয়াকুব আলাইহিসসালাম ওনারা ছিলেন কানাআনের অধিবাসী, অর্থাৎ শাম দেশের অধিবাসী, তো আমাদেরকে তুমি বলো যে তারা শাম থেকে, কানাআন থেকে মিশরে কিভাবে গেল। তো তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করলেন, যেখানে ইউসুফ আলাইহিসসালাম কিভাবে শাম দেশ থেকে, কানাআন থেকে তিনি ইজিপ্টে
চলে গিয়েছেন। পরবর্তীতে ওনার পুরো গোষ্ঠী, ওনার পিতা মাতা, ওনার ভাই বোন, সবাই আত্মীয় স্বজন সবাই কীভাবে ইজিপ্টে গেল এবং কীভাবে এই মিশর কেন্দ্রিক বানী ইসরায়েলের উত্থান হলো এবং এর ধারাক্রম কীভাবে চলতে থাকলো, এর বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা এই সূরা ইউসুফটি নাজিল করেন। এটা হচ্ছে এই সূরা নাজিলের প্রেক্ষাপটের এক নম্বর মতামত। এ ব্যাপারে আরেকটা মতামত পাওয়া যায় যেটা সহিহ ইবনে হিব্বানে এসেছে। সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করলেন যে রাসূল আল্লাহ, আপনি তো আল্লাহর কাছ থেকে অনেক ওহী পেয়ে থাকেন, কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে, অনেকগুলো সূরাও নাজিল হয়েছে এবং আমরা জানি যে মাক্কী জীবনের বেশিরভাগ সূরাগুলোতে তাওহীদের কথা বলা হয়েছে, আখিরাতের কথা বলা হয়েছে, কিয়ামত দিবসের বিভীষিকাময় পরিস্থিতির কথা বলা হয়েছে, জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে, কিন্তু মাক্কী সূরাগুলোতে আহকাম খুব একটা নাজিল হয়নি এবং স্টোরিজ, ঘটনাও কিন্তু খুব একটা নাজিল হয়নি। তো সাহাবারা আগ্রহ পোষণ করলেন যে রাসূল আল্লাহ, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম কোনো চমৎকার গল্প বা আরবিতে যেটাকে বলে কিসসা, লাউ কাসাসতা আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পেয়ে কোনো ঘটনা সম্বলিত সূরা আমাদের শোনাতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো। তো সাহাবিদের এই ডিজায়ারকে, এই ডিমান্ডকে ফুলফিল করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চমৎকার একটি সূরা নাজিল করলেন যেটির নাম হচ্ছে সূরাতু ইউসুফ। তাহলে সূরা ইউসুফ নাজিলের প্রেক্ষাপটে আমরা দুইটি ঘটনা জানলাম। এক হচ্ছে মক্কার কুরাইশরা বলেছিল যে বনি ইসরায়েল কী করে শাম থেকে মিশরে গেল, আপনি পারলে বলেন, অথবা ইউসুফ নবী এবং ইয়াকুব নবী ওনারা তো থাকতেন শাম দেশে ফিলিস্তিনে, ওনারা মিশরে কীভাবে সেটেল ডাউন করলেন এ ব্যাপারে বলেন, তখন আল্লাহ সূরাটি নাজিল করলেন। অথবা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা অনুযায়ী সাহাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি লাউ কাসাসতা আলাইনা, কোনো ঘটনা বা কিচ্ছা, কোনো স্টোরি যদি আপনি আমাদেরকে শোনাতেন আমাদের খুব ভালো লাগতো, তখন আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করলেন। তাহলে নাজিলের প্রেক্ষাপট আমরা জেনে গেলাম। এ পর্যায়ে আমরা জানব সূরা ইউসুফ নাজিলের সময়কাল, মানে কখন নাজিল হয়েছিল, কোন সময়কালে এ সূরাটি নাজিল হয়েছিল। সূরা ইউসুফ মূলত নাজিল হয়েছিল মাক্কী যুগের একেবারে শেষের দিকে, মাক্কী জিন্দিগির শেষের দিকে যে সমস্ত সূরাগুলো নাজিল হয় সূরা ইউসুফ তন্মধ্যে থেকে অন্যতম একটি সূরা। এবং এই সময়টাতে রাসূলুল্লাহ ইসলাম খুব বেশি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দশম মাক্কী যুগকে যদি আমরা 13 বছরকে যদি আমরা ভাগ করি তাহলে শেষের দিকে একেবারে, অর্থাৎ নবুয়তি জিন্দিগির 10 বছরের পরে কোনো এক সময় এই সূরাটি নাজিল হয়েছে। তখন রাসূলুল্লাহ ইসলাম মেন্টালি খুবই বিপর্যস্ত তিনি ছিলেন, কারণ তিনটা বড় ধরনের শক তিনি খেয়েছিলেন এবং তিনটা বড় ধরনের ঘটনা ওনার লাইফে ঘটে গিয়েছিল যেটা সামাল দেয় আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের জন্য মানিয়ে নেওয়া খুব কষ্ট হচ্ছিল। তার প্রথমটি হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের প্রিয়তম চাচা আবু তালেবের ইন্তেকাল, যিনি রাসূলুল্লাহ ইসলামকে মক্কায় পলিটিক্যাল শেল্টার দিতেন। আমরা জানি যে জাহেলি আরবের একটা কালচার ছিল যে আমান সিস্টেমে কোন গোত্র কাকে আমান দিবে, সিকিউরিটি দিবে, পলিটিক্যাল অ্যাসাইলাম দিবে, তার ভিত্তিতে সে নিরাপত্তা পেত। তো রাসূলুল্লাহ ইসলামের বিরুদ্ধে যেহেতু অনেক ষড়যন্ত্র, সবাই উঠে পড়ে লেগেছিল রাসূলুল্লাহ ইসলামের দাওয়া তৎপরতাকে থামানোর জন্য, রাসূলুল্লাহ ইসলামের চাচা আবু তালেব তিনি পলিটিক্যাল শেল্টার দিতেন আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে, তিনি এই সময়টাতে এসে এন্তেকাল করলেন। রাসূলুল্লাহ ইসলাম খুব বেশি শক্ট হলেন, মর্মাহত হলেন এবং মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে গেলেন। তার কয়েক মাস পরেই আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এন্তেকাল করলেন, যিনি আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতেন, মানসিকভাবে সাপোর্ট দিতেন। তাহলে পলিটিক্যাল শেল্টার তিনি হারালেন, তারপর ফিনান্সিয়াল যে শেল্টার বা সাপোর্ট এটা তিনি হারালেন। রাসূলুল্লাহ ইসলাম খুব বিপর্যস্ত হয়ে মক্কাতে তিনি দেখলেন যে লোকজন রাসূলুল্লাহ ইসলামের কথা শুনতে চাইছে না, বরং অত্যাচার অনাচার আরও বাড়তে শুরু করলো এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো তারা বাঁচার জন্য আবিসিনিয়াতে, বর্তমানে যেটা ইথিওপিয়া, সেখানে হিজরত করে চলে গেল। সো হাতে গোনা অল্প কিছু লোকজন তখন মক্কায় মুসলিম হিসেবে ছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার খুব পাশের একটি শহর তায়েফে তিনি চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত পৌঁছানোর জন্য তিনি তায়েফে গেলেন। কিন্তু তায়েফের ঘটনাও আমরা জানি যে তায়েফের লোকেরা আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে ওয়েল রিসিপশন তারা দেয়নি, বরং সেখানেও তারা রাসূলুল্লাহ ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং শারীরিকভাবে তিনি হেনস্থার শিকার হয়েছেন। রাসূলুল্লাহ ইসলামকে কয়েকটা জায়গায় শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, রাসূলুল্লাহ ইসলামের গা বেয়ে রক্ত ঝরেছে। ঠিক এরকম একটি পরিস্থিতিতে রাসূলুল্লাহ ইসলাম আবার ফিরে আসলেন তায়েফ থেকে মক্কায়। তাহলে তিনটা বড় ঘটনা ঘটেছে, আবু তালেবের এন্তেকাল, তিনি পলিটিক্যাল শেল্টার আর পাচ্ছেন না,
ওনার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, ফলে তাকে মানসিকভাবে শক্তি যোগানোর কেউ ছিল না, তিনি অর্থনৈতিকভাবে সহায়তা করতেন, ঘরে তিনি মানসিকভাবে শক্তি যোগাতেন, এবং তায়েফে যেও তিনি তায়েফের লোকদের দ্বারা প্রত্যাখ্যাত হলেন। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থা যখন খুবই বিপর্যস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করবার জন্য, সাহস যোগানোর জন্য, মানসিকভাবে আরও উজ্জীবিত করে তুলবার জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ তিনি তখন নাজিল করেন, যাতে করে সূরা ইউসুফের ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে শক্তি পান, বল পান যে না, ইউসুফ আলাইহিসসালাম যেমনি একেবারে বিপর্যস্ত অবস্থা থেকে মিশরের কিংডমে চলে গিয়েছে, একেবারে দাসত্ব থেকে রাজত্বে, অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন, এই ঘটনা প্রবাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, মেন্টালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্বস্তি পেতে লাগলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম মানসিকভাবে শক্তি সাহস যোগাবার জন্য এবং উজ্জীবিত করার জন্যই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। তাহলে আমরা সূরা নাজিলের প্রেক্ষাপট এবং নাজিলের সময়কাল এই দুটি বিষয় সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এ পর্যায়ে সূরা ইউসুফের সেন্ট্রাল থিম আসলে কি আলোচনা করা হয়েছে এই সূরাতে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ সূরা ইউসুফ, সূরা ইউসুফের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কী, এখানে কী নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা এ ব্যাপারে এখন জানব। মূলত সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলা হয়েছে, দ্য লাইফ স্কেচ অ্যান্ড দ্য লাইফ সাইকেল অ্যান্ড দ্য লাইফ হিস্ট্রি অফ ইউসুফ আলাইহিস সালাম, ওনার শৈশব, ওনার কৈশোর, ওনার যৌবন, ওনার পূর্ণ বয়সে উনি কী কী ঘটেছিল ওনার জীবনে, উনি কোত্থেকে কোথায় মাইগ্রেট করেছেন, ওনার এই পুরো জীবন পরিক্রমাতে কী কী ঘটেছে, এটা নিয়েই মূলত আল্লাহ তাআলা সূরা ইউসুফে আলোচনা করেছেন। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবন পরিক্রমা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সূরা ইউসুফ ছাড়া অন্য কোনো সূরায় সূরা ইউসুফ নিয়ে আল্লাহ তাআলা আর আলোচনা করেননি। আমরা যদি মূসা আলাইহিস সালামের ঘটনা দেখি, বিভিন্ন সূরাতে তিনি আলোচনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন সূরায় আলোচিত হয়েছে, নূহ আলাইহিস সালামের ঘটনা একাধিক সূরায় আলোচিত হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফে ছাড়া আর কোথাও আল্লাহ তাআলা আলোচনা করেননি, এবং অন্য কোথাও এটার পুনরাবৃত্তিও হয়নি, অর্থাৎ রিপিটিশনও হয়নি এই আলোচনাটার, এবং কোনো নবীর জীবনী এরকম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কোনো নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বর্ণনা করেননি। আমরা সূরা তহায় যদি খেয়াল করি তাহলে দেখব প্রায় 6 থেকে 7 পৃষ্ঠা ব্যাপী মূসা আলাইহিস সালামের জীবনী আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করেছেন, তবে সেখানে ওনার জন্ম থেকে শুরু করে একেবারে শেষ অবধি আলোচনা এমনটা আসেনি, বরং ওনার যৌবনকাল থেকে আল্লাহ শুরু করেছেন যে তুমি যাও ফেরাউনকে দাওয়াত দাও, মাদিয়ান থেকে যখন ইজিপ্টে তিনি যাচ্ছিলেন ওইখান থেকে আল্লাহ শুরু করে 6 থেকে 7 পৃষ্ঠা তিনি বর্ণনা করলেন। কিন্তু সূরা ইউসুফে আল্লাহ এখানে একটা ধারাবাহিকতা মেনটেন করেছেন, ইউসুফ আলাইহিস সালামের শৈশব, ওনার চাইল্ডহুড, ওনার ইয়ুথ, ওনার অ্যাডাল্টহুড, এভাবে করে করে ধারাবাহিকভাবে তিনি ইউসুফ আলাইহিস সালামের বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন কাহিনী তিনি এখানে বর্ণনা করেছেন। আমরা যাব পুরো সূরাটা যখন স্লো মোশনে পড়ব, এর অর্থ এবং তাৎপর্য এবং মর্মবাণী আপনারা উপলব্ধি করতে পারবেন যে কত চমৎকার করে আল্লাহ তাআলা সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এখানে বর্ণনা করেছেন। সেই হিসাবে এই সূরাটি কালামুল্লাহ মাজিদের খুব ইউনিক একটি সূরা। তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে এ সূরাটি হচ্ছে আহসানুল কসস, দ্য বেস্ট অ্যামং কোরআনিক স্টোরিজ। কোরআনে যত ঘটনা আছে এবং এই পৃথিবীতে যত ঘটনা হতে পারে সকল ঘটনাকে হার মানিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। মানে একটা গল্প, একটা কাহিনী যে কত অনবদ্য হতে পারে, একটা স্টোরি যে কত নান্দনিক হতে পারে, কত অনন্য হতে পারে, এটা সূরা ইউসুফ যদি কেউ তেলাওয়াত না করে, এটার অর্থ যদি খেয়াল না করে, তাহলে তার পক্ষে এটা বোঝা সম্ভব না। আমরা আমাদের জীবনে কত নোবেল পড়েছি, কত উপন্যাস পড়েছি, আমরা রবীন্দ্রনাথ পড়েছি, আমরা শেক্সপিয়র পড়েছি, আমরা হুমায়ুন আহমেদকে অনেকে পড়েছি, আমরা কেউ আলিফ লালার গল্প শুনেছি, আমরা সিন্দাবাদের কাহিনী শুনেছি, কত গল্প, কত স্টোরি আমাদের জানা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে দ্য বেস্ট অ্যামং কোরআনিক স্টোরিজ, দ্য বেস্ট অ্যামং স্টোরিজ। যত স্টোরি হতে পারে, গল্প হতে পারে, সকল গল্পকে, সকল স্টোরিকে, সকল কাহিনীকে, সকল উপাখ্যানকে হার মানিয়ে দিবে সূরা ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনী। যদি আমরা অন্তরের কান দিয়ে সেটা শুনতে পারি, হৃদয় দিয়ে যদি উপলব্ধি করতে পারি, এবং আমরা যদি বুঝবার চেষ্টা করি, তাহলে ঠিকই অনুধাবন করতে পারবো যে আসলে কত চমৎকার হতে পারে কোনো একটা ঘটনা। তাহলে সেন্ট্রাল থিমে আমরা এটাই পেলাম যে ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এবং এই সূরাটা হচ্ছে কোরআনের সবচাইতে, শুধু কোরআনেরই না, যত ঘটনা হতে পারে সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা বা কাহিনী বা স্টোরি,
এবং আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শেখাতে চাচ্ছেন যে আল্লাহ যদি কারো সম্মানকে বাড়াতে চান, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ এটা করতে পারেন। ইফ আল্লাহ ওয়ান্টস টু রেইজ ইউর স্ট্যাটাস, হি মে ওপেন ডোরস ফর ইউ ইন দ্য ডার্কেস্ট মোমেন্ট। যত অন্ধকার, যত কঠিন পরিস্থিতিতে আপনি থাকেন না কেন, সেখানেও আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খুলে দিতে পারে, এটা আমরা দেখব সামনে। এবং সংক্ষেপে যদি আমি সূরা ইউসুফের 111টা আয়াত, অনেকগুলো রুকু, অনেকগুলো পৃষ্ঠা, সংক্ষেপে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে একেবারে সামারি করে আমাকে শোনান্তো যে আল্লাহ তাআলা সূরা ইউসুফে কী বলেছেন, তাহলে আমি বলবো যে একটা ফ্রেসে যদি আমি সূরা ইউসুফকে ডিফাইন করতে চাই, তাহলে এভাবে বলা যায় যে অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে। সুবহানাল্লাহি বিহামদি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ওনাকে অত্যাচার করে অন্ধ কুয়ার ভেতরে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা সেই কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে তুলে রাজপ্রাসাদে নিয়ে গেলেন, রয়্যাল প্যালেসে। ফ্রম দ্য ডার্ক ওয়েল টু দ্য রয়্যাল প্যালেস, অন্ধ কুয়ার ভেতরে ছিলেন, সেখান থেকে আল্লাহ আল্লাহর কুদরতে, আল্লাহর বিশেষ মহিমায় তিনি সেখান থেকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। তার মানে হোয়াট এ ম্যাসিভ ইউ টার্ন, মানে ঘটনা প্রবাহ কীভাবে চেঞ্জ হয়ে যায়, যেখানে ওনার শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণের কথা ছিল, আল্লাহ তাআলা সেখান থেকে ওনাকে নিয়ে রাজপ্রাসাদে, রাজকীয় হালাতে ওখানে তিনি মিশরের রাজপ্রাসাদে তিনি বড় করলেন। আমরা সূরার ভেতরে যখন ঢুকবো আপনারা দেখবেন যে কত চমৎকারভাবে আল্লাহ বর্ণনা করেছেন। অথবা সংক্ষেপে এভাবে বলা যায় যে একটি স্বপ্ন এবং তার বাস্তবায়ন। কারণ আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা একটা স্বপ্ন দেখেছিলেন, আমরা যাবো সে স্বপ্নে, শুনবো সে স্বপ্নের কথা, এবং সে স্বপ্নের বাস্তবায়ন কীভাবে ঘটেছিল ওনার জীবনে আমরা সেটা দেখব। তাহলে সংক্ষেপে এভাবে বলা যায় যে অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে, অথবা দাসত্ব থেকে রাজত্বে। কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের রাজত্বের সিংহাসনে নিয়ে বসিয়েছিলেন, এবং ওনাকে কিন্তু মিশরের দাস দাসে যে বেচাকেনা হয়, ওই দাস দাসী বেচাকেনার ওই জায়গাতে ওনাকে বিক্রি করে দেয়া হয়েছিল। আল্লাহর নবী, নবীউল্লাহ, যিনি নবী হবেন তাকে বিক্রি করে দেয়া হয়েছে দাস হিসেবে, এবং দাস হিসেবে তিনি মিশরে বড় হয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে সম্মানের সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন। তাহলে সংক্ষেপে এই হচ্ছে দ্য সেন্ট্রাল থিম অফ সূরা ইউসুফ। এবার আমরা ইউসুফ আলাইহিসসালাম, সরাসরি নবী ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে কিছু কথা শুনব, তিনটি কথা শুনব। প্রথম বর্ণনাটি এসেছে সহিহ মুসলিমে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ইউসুফ আলাইহিসসালাম দেখতে খুব সুদর্শন ছিলেন, ভেরি হ্যান্ডসাম ছিলেন, খুবই ড্যাশিং চেহারার তিনি ছিলেন, এবং এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর, যার বর্ণনা সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে এক এক আসমান পার হয়ে আরেক আসমানে যাচ্ছিলেন, তিনি অনেক নবীদের সাথে সাক্ষাৎ করছিলেন। তৃতীয় আসমানে তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, এবং তিনি বললেন, ইদা হুয়া কদ উতিয়া শাতরাল হুসন, সৌন্দর্যের অর্ধেকটা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন। হাফ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড ইজ গিভেন টু ইউসুফ আলাইহিস সালাম। এই পৃথিবীতে আল্লাহ মানুষদের যত সৌন্দর্য দিয়েছেন, তার অর্ধেক সৌন্দর্য নাকি আল্লাহ তাআলা কেবলমাত্র ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তিনি কত সুন্দর ছিলেন এটা ধারণা করা যায়। এটা হচ্ছে এক নম্বর তথ্য। দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা নিজে ওনাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন, যেটা সূরা ইউসুফের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়াইউ আল্লিমুকা মিন তাআবিলিল হাদিস, যে তিনি, হে ইউসুফ, আল্লাহ তাআলা তিনি নিজেই তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এবং তিনি কি করে স্বপ্নের ব্যাখ্যা করতেন কয়েকটা স্টোরি আমরা সূরা ইউসুফের ভেতরে পাব, এবং সেগুলো শুনে শুনে আমরা বুঝতে পারবো যে তিনি কত চমৎকারভাবে একবার ঘটনার মর্মে পৌঁছে যেতে পারতেন, অন্তর্নিহিত গূঢ় রহস্য তিনি বের করে আনতে পারতেন, এবং স্বপ্ন শুনে এটার এক্সপ্লেনেশন কী হবে তিনি সুন্দর করে ব্যাখ্যা করতে পারতেন। এটা হচ্ছে ওনার একটা স্পেশাল অ্যাট্রিবিউট। আরেকটা অ্যাট্রিবিউটের ব্যাপারে সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম যেন তেন কোনো ফ্যামিলিতে আসেননি, তিনি খুব ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড ফ্যামিলিতে এসেছেন। এজন্য ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলতে যে তিনি বলেছেন, আল করিম ইবনুল করিম ইবনিল করিম ইবনুল করিম, মানে তিনি হচ্ছেন করিমের সন্তান, করিমের সন্তান, করিমের সন্তান, করিম। করিম মানে হচ্ছে অনারেবল, সম্মানিত ব্যক্তি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম এমন এক ব্যক্তি, ওনার বাবা ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম নিজে ছিলেন নবী, ওনার বাবা ছিল নবী, তার দাদা ছিল নবী, তার পর দাদা ছিল নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, উনি ছিলেন নবী। ইয়াকুব আলাইহিস সালামের বাবা, মানে ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, উনি ছিলেন নবী। এবং ইউসুফ আলাইহিস সালামের দাদা, ইসহাক আলাইহিস সালামের বাবা, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ছিল
ইব্রাহিম আলাইহিসসালাম উনিও ছিলেন নবী, সুবহানাল্লাহ বিহামদি। মানে কত চমৎকার একটা ফ্যামিলিতে, কত সম্ভ্রান্ত ফ্যামিলিতে তিনি এসেছেন, এজন্য ওনার এই সম্মান, এই মর্যাদা, এই স্ট্যাটাস অ্যান্ড ডিগনিফাইডকে বোঝাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন যে আল কারীম ইবনুল কারীম ইবনিল কারীম ইবনিল কারীম, মানে দ্য অনারেবল, দ্য সান অব দ্য অনারেবল অ্যান্ড দ্য সান অব দ্য অনারেবল অ্যান্ড দ্য সান অব দ্য অনারেবল, মানে সম্মানিত ছেলে সম্মানিতর ছেলে, তার ছেলে সম্মানিত সম্মানিতর ছেলে, অর্থাৎ চারজন, চার পুরুষই অনেক ডিগনিফাইড এবং প্রেস্টিজিয়াস একটা মর্যাদা নিয়ে পৃথিবীতে তারা ছিলেন, এবং নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী, চারজন ধারাবাহিকভাবে ওনারা নবী ছিলেন। তাহলে সংক্ষেপে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইউসুফ আলাইহিসসালাম সবচেয়ে সুদর্শন মানুষ ছিলেন পৃথিবীতে, দেখতে খুবই সুন্দর, সুঠাম ও সুদর্শন, হ্যান্ডসাম ছিলেন, এবং তিনি স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে জানতেন, যেটা আমরা সূরা ইউসুফের মধ্যেই পেয়েছি তথ্যটা, এবং সূরা বুখারীর বর্ণনা থেকে আমরা জানতে পেরেছি তিনি খুব সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি নবী ছিলেন, বাবা নবী ছিল, ওনার দাদা এবং পরদাদা সবাই নবী ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, অনেক ভাই বোন আমাদের লাইফটিতে যুক্ত হয়েছেন, আপনারা সালাতুত তারাবি শেষ করে অনেকে এসেছেন, অনেকে হয়তো শুরুর দিক থেকে অংশগ্রহণ করেছেন, অনেকে হয়তো মাঝখানে এসেছেন। আমরা বলছিলাম যে আজকে আমরা সূরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপট, সূরা ইউসুফ নাজিলের সময়কাল, ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে কিছু কথা, এবং এ সূরার ব্যাপারে একটা জেনারেল ওভারভিউ, এবং এ সূরার সেন্ট্রাল থিম কি, এগুলো নিয়ে আলোচনা করব, এবং সূরার শুরুর দিকের কিছু অংশ আমরা কভার করার চেষ্টা করব। আমি আবারও রিকোয়েস্ট করে রাখি, আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা লাইভটি আপনাদের ওয়ালে শেয়ার করে রাখুন, যাতে করে এখন যারা অনলাইনে আছে ওনারাও আমাদের লাইভে যুক্ত হতে পারে এবং ওনারাও আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। সম্মানিত, শুধু এ পর্যায়ে আমরা বলবো এ সূরার ওভারঅল একটা ওভারভিউ আমরা নিব, অর্থাৎ জেনারেল ওভারভিউ অব দ্য সূরা। ওভারঅল আল্লাহ তাআলা এই সূরাতে কী বলেছেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে এটা আপনাদেরকে আগে শুনিয়ে দিচ্ছি, যাতে করে সামনের যে আরও তিনটা সেশন আছে এই লাইভ সিরিজের বাকি যে এপিসোড বা পর্বগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন সেগুলো বুঝতে খুবই সুবিধা হবে। পুরো সূরাটাকে আমরা পাঁচটা সেকশনে বা পাঁচটা সেগমেন্টে ভাগ করতে পারি। 111টি আয়াত নিয়ে এই এই সূরাটি গঠিত, সূরা ইউসুফ। এখানে বেসিক্যালি পাঁচটি সেকশনে আল্লাহ তাআলা পাঁচটা সেগমেন্টে তিনি কথা বলেছেন। শুরুতে আল্লাহ তাআলা তিন আয়াত বিশিষ্ট একটা ভূমিকা দিয়েছেন এই সূরার, সূরা ইউসুফের একটা ভূমিকা আল্লাহ দিয়েছেন প্রথম তিনটি আয়াতে, আর শেষের একেবারে শেষের 10টি আয়াতে আল্লাহ একটি কনক্লুশন দিয়েছেন, যবনিকা অর্থাৎ উপসংহার। তাহলে তিন আয়াত বিশিষ্ট একটা ভূমিকা আছে এই সূরার ইন্ট্রোডাকশন, আর একেবারে সব শেষে 10 আয়াত বিশিষ্ট একটা উপসংহার আছে, আর মাঝখানে আছে ইউসুফ আলাইহিসসালামের জীবন প্রবাহ বা জীবন কাহিনী। সেখানে প্রথমে তিন আয়াতে ভূমিকা, তারপরে হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের চাইল্ডহুড অর্থাৎ ওনার শৈশব, 4 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত ওনার শৈশব নিয়ে আমরা কী ঘটেছে শুনব, তারপরে ওনার ইউথ অর্থাৎ ওনার কৈশোর বা যৌবনকালের যে ঘটনাগুলো যা ঘটেছে সেটা শোভা পেয়েছে 22 থেকে 53 নম্বর আয়াতে, এবং তারপরে 54 থেকে 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওনার অ্যাডাল্টহুড অর্থাৎ উনি যখন একেবারে প্রাপ্ত বয়স্ক, পূর্ণ বয়সে যখন উনি পৌঁছেছেন তখন ওনার জীবনে কী ঘটেছে সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে সিম্পলি আমরা যদি বলি জেনারেল ওভারভিউ অব দ্য সূরা ইউসুফ, আমরা বলবো যে পুরো সূরাটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। শুরুতে একটা ভূমিকা, তিন আয়াত, প্রথম তিন আয়াতে আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন ইন্ট্রোডাকশন, তারপরে ওনার চাইল্ডহুড অর্থাৎ ওনার শৈশবকালে কী ঘটেছে সেটা, এরপর ওনার ইউথ ওনার যৌবনকালে কী ঘটেছিল সেগুলো, 4 নম্বরে হচ্ছে ওনার অ্যাডাল্টহুড অর্থাৎ ওনার প্রাপ্ত বা পূর্ণ বয়স্ক অবস্থায় কী ঘটেছিল ওনার জীবনে সেটা, এবং সবশেষে একটা কনক্লুশন 10 আয়াত বিশিষ্ট একটা এন্ডিং আল্লাহ দিয়েছেন এই সূরায়। আমরা যদি মানে একটা কুইক স্ক্যান করি ফাস্ট মোশনে, আমরা যখন সূরাটা কভার করা শুরু করব তখন স্লো মোশনে আপনাদেরকে নিয়ে পড়ব এবং অর্থ করব আল্লাহ কী বলেছেন, এখন আমরা একটু ফাস্ট মোশনে দেখার চেষ্টা করব কী হয়েছিল ওনার জীবনীতে। আমরা যদি চাইল্ডহুডে আসি ভূমিকার পরে, তাহলে এভাবে আমি শুরু করতে পারি যে উনি একটা স্বপ্ন দেখেছিলেন এবং তার বাবার কাছে বলেছিলেন, ইয়াকুব আলাইহিসসালাম বললেন খবরদার ভাইদের কাছে শেয়ার করো না, কারণ তোমার ভাইরা হয়তো জেলাসি ফিল করবে, হিংসা করবে, এবং তাই হলো, ভাইরা হিংসা করে ওনাকে হত্যার ষড়যন্ত্র করলেন এবং প্ল্যান মোতাবেক ওনাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন,
কুয়াতে যখন ওনাকে ফেলে দিলেন, ওই কুয়ার পাশ দিয়ে একটা ক্যারাভান যাচ্ছিল, কাফেলা কাফেলা ওনাকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে নিয়ে লুকিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে নিয়ে গেলেন, তারা মিশরের বাজারে ওনাকে বিক্রি করে দিলেন দাস হিসেবে। তখন মানুষ পণ্যের মতো কেনা বেচা হতো, ওনাকে বিক্রি করে দিলেন। এবং সেখানে ইউসুফ আলাইহিস সালামকে ইজিপ্টের যে গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজ মেশর, উনি কিনে নিলেন। কিনে ওনার রাজপ্রাসাদে রয়্যাল প্যালেসে বড় করতে লাগলেন এবং ওনার স্ত্রীকে দিয়ে বললেন, একে মানুষ করো, একে বড় করো, একে দেখাশোনার দায়িত্ব আমি তোমাকে দিলাম, হতে পারে এ ছেলে আমাদের কাজে লাগবে, বা আমাদের তো ছেলে মেয়ে নেই, আমরা একে ছেলে হিসেবে নিতে পারবো, ছেলে হিসেবে গ্রহণ করতে পারবো। তো এইভাবে ওনার শৈশবটা কেটেছে, ওনার চাইল্ডহুড। কুয়া থেকে উনি রাজপ্রাসাদে এসে পড়লেন। এবার ওনার যৌবনকালে কী ঘটেছে সেটা আমরা শুনি। আমরা আলোচনার এই পর্যায়ে এসে তো এতটুকু জানতে পারলাম যে উনি খুবই, ওনার যৌবন বয়সে খুবই হ্যান্ডসাম ছিলেন, ভেরি ড্যাশিং চেহারার ছিলেন। তো আল্লাহ তাআলা ওনাকে গোটা বিশ্বের সৌন্দর্যের অর্ধেকটা দান করেছিলেন, ফলে ওনার আচরণ, ওনার চেহারায়, ওনার গেট আপে রয়্যাল প্যালেসে রাজপ্রাসাদের সবাই মুগ্ধ হতে লাগলো। যেই তাকে দেখে, ইউসুফ আলাইহিসসালামকে যেই একবার দেখে, সেই ইউসুফ আলাইহিসসালামের জন্য পাগল হয়ে যায়। এবং বিশেষ করে নারীরা ইউসুফ আলাইহিসসালামকে দেখে তার প্রেমে পড়ে যেতে লাগলো। সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, আজিজে মেশরের স্ত্রী জুলাইখা, যে ইউসুফ আলাইহিসসালামকে ছেলের মতো করে মানুষ করে বড় করতে আরম্ভ করলো, ইউসুফ আলাইহিসসালাম যখন পূর্ণ যৌবনে পৌঁছলেন, তখন এই জুলাইখা নিজেই ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পাগল পাড়া হয়ে গেল, মত্ত হয়ে গেল। এবং অবৈধ প্রেমের প্রেম যখন জুলাইখা নিবেদন করলো, ইউসুফ আলাইহিসসালাম নিজেকে সামলে নিলেন, তিনি নিজের যৌবনকে হেফাজত করলেন, চরিত্রকে হেফাজত করলেন, তিনি প্রত্যাখ্যান করলেন জুলাইখার প্রস্তাব। ফলে জুলাইখা রেগে মেগে তাকে জেলখানায় প্রেরণ করলো। ওনার জীবনের প্রায় 10 থেকে 12 বছর এই জেলখানায় কেটে গেল। জেলখানায় দুজন কয়েদির স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং জেল থেকে তিনি বের হয়ে আসলেন। এবং এটা প্রমাণিত হলো যে মিশরের নারীরা বা জুলাইখা, তাদের নেতৃত্বে ওনার বিরুদ্ধে কনস্পায়ারেসি হয়েছে, ষড়যন্ত্র, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ছিলেন একেবারে পূত পবিত্র চরিত্রের একজন মানুষ। জেল থেকে বের হয়ে আসার পরে তিনি মিশরের তৎকালীন বাদশাহ, যাকে কোরআনে মালিক বলা হয়েছে, ওই বাদশাহর একটা স্বপ্নের ব্যাখ্যা করেন এবং বাদশাহ ওনাকে অনেক মর্যাদার আসনে আসীন করেন। তাহলে আমরা চাইল্ডহুড শুনলাম, ইয়ুথ যৌবনকালটা কীভাবে কাটলো সেটা শুনলাম। যেহেতু জেলে প্রায় 10 থেকে 12 বছর উনি কাটিয়েছেন, এবার উনি ওনার একেবারে পূর্ণ বয়সে, বয়স্ক একটা অবস্থায় চলে গিয়েছেন, যেটাকে আমরা অ্যাডাল্টহুড বলেছি। ওনার অ্যাডাল্টহুডে যেটা ঘটেছে, উনি যখন স্বপ্নের ব্যাখ্যা করলেন রাজার এবং উনি বললেন মিশরের দুর্ভিক্ষ হবে, এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, ওনার এই বুদ্ধিমত্তা, ওনার এই ইন্টেলেকচুয়াল পাওয়ার দেখে মিশরের রাজা ওনাকে অ্যাডভাইজার অফ ফাইন্যান্স, মানে অর্থ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। এবং ইউসুফ আলাইহিসসালাম এই দুর্ভিক্ষকে তিনি মোকাবেলা করতে পারলেন আল্লাহ তাআলার মেহরবানিতে। এই দুর্ভিক্ষ শুধু মিশরেই ছিল না, আশেপাশের বিশাল এলাকা জুড়ে ছিল। ফলে ওই যে ওনার 10 ভাই যারা অত্যাচার করে ওনাকে মারপিট করে অবশেষে কুয়াতে ফেলে দিয়েছিল, ওই 10 ভাই দুর্ভিক্ষের কবলে পড়ে ওই এলাকা থেকে সফর করে মিশরে এসেছিল শস্য নেয়ার জন্য। তারা কেউ ইউসুফ আলাইহিসসালামকে চিনতে পারল না, ইউসুফ আলাইহিসসালাম চিনে ফেললেন। চিনে তাদেরকে সম্পদ, অনেক শস্য দিলেন এবং বললেন, তোমাদের কি আর কোনো ভাই আছে? বলল, আছে, তাকে নিয়ে এসো, আরও দিব। তাকে নিয়ে আসা হলো, কৌশল করে ওই ভাইকে তিনি রেখে দিলেন এবং তাদেরকে শস্য দিয়ে পাঠিয়ে দিলেন। পরে ইয়াকুব আলাইহিসসালাম তো ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে এবং আরেক সন্তান বেনিয়ামিনকে হারিয়ে একেবারে খুব নাজুক অবস্থায় তিনি চলে গেলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করলেন যে ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইউসুফ আলাইহিসসালাম দূত পাঠালেন যে সবাইকে নিয়ে তোমরা মিশরে আসো, আল্লাহ তাআলা আমাদেরকে একত্রে থাকার ব্যবস্থা করে দিবেন। ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আবার যখন ইজিপ্টে আসলো, ওনার যে স্বপ্ন ছোটোবেলা দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটল। এবং যেই সেপারেটেড ফ্যামিলি, ডিটাচড ফ্যামিলি, যেটা ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন, পরে বেনিয়ামিনকে হারিয়েছিলেন, আল্লাহ তাআলা পুরো ফ্যামিলিকে আবার রিইউনিয়ন করে দিলেন। এটা হচ্ছে সংক্ষেপে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা প্রবাহের মধ্যে থেকে কী কী ঘটেছিল তার একেবারে ফাস্ট মোশনে আমি আপনাদেরকে শোনালাম। মজার ব্যাপার হচ্ছে, এই পুরো ঘটনা প্রবাহে আমরা কিছু স্বপ্নের কথা জানব। 3টা স্বপ্নের কথা আমরা সূরা ইউসুফের মধ্যে জানতে পারবো। এক হচ্ছে, প্রথম স্বপ্নটা হচ্ছে যেটা ইউসুফ আলাইহিসসালাম নিজেই দেখেছিলেন ছোটোবেলায়। আমরা শুরু করছি একটু পরেই, সরাসরি কোরআন থেকে আমরা এর অর্থ শুনবো। ইউসুফ আলাইহিসসালাম নিজে একটা স্বপ্নে দেখেছিলেন, এরপর উনি যখন ওই যে 10 বছর জেলখানায় ছিলেন, তখন তিনি
দুজন কয়েদির স্বপ্নের ব্যাখ্যা করেছিল, এটাও কোরআনে উল্লেখ হয়েছে। এবং সবশেষে মিশরের রাজা একটা স্বপ্ন দেখেছিল, ইসা আলাইহিসসালাম সেটার ব্যাখ্যা করে দিয়েছিলেন। তাহলে পুরো ঘটনা প্রবাহে আমরা স্বপ্নের কানেক্টিভিটি কিন্তু দেখব। প্রথমে দেখব ওনার নিজের স্বপ্ন, এরপর জেলখানায় দুজন প্রিজনারের স্বপ্ন, এবং সবশেষে মিশরের যে রাজা তার স্বপ্ন। সম্মানিত, শুধু আমরা শুরুতেই বলেছি যে এখানে পুরো ঘটনাটি আল্লাহ তাআলা এটাকে দ্য বেস্ট অ্যামং স্টোরিজ বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা, পৃথিবীর যে কোনো ঘটনা কাহিনী বা স্টোরিকে বা উপন্যাসকে এটা হার মানাবে। তো যেহেতু এটা ঘটনা, এখানে অনেকগুলো ক্যারেক্টার থাকবে। আমরা যখন স্লো মোশনে, আজকেই আমরা সুরার শুরুর দিকের কিছু অংশ কভার করব, স্লো মোশনে যখন আমরা এগোবো, আমরা যখন পড়বো, তখন আমরা দেখব যে একের পর এক ঘটনার মধ্যে অনেকগুলো চরিত্র চলে আসছে, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক চলে আসছে, ক্যারেক্টার্স। তো আমি এটাকে দুই ভাগে ভাগ করেছি ক্যারেক্টারগুলোকে, একটা হচ্ছে মেজর ক্যারেক্টার্স আর একটা হচ্ছে মাইনর ক্যারেক্টার্স। এই চরিত্রগুলো আপনারা ঘটনা প্রবাহের মধ্যে পাবেন। তো আমরা এখনই শুরু করব, একটু করে ছোট করে বলে নেই যে কোন কোন ক্যারেক্টারগুলো আমরা পুরো স্টোরিতে পাব। মেজর ক্যারেক্টার হিসেবে আমি এখানে ফাইন্ড আউট করে যেটা পেয়েছি সেটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম। শুরু থেকে শেষ পর্যন্ত হি ইজ দেয়ার, ইউসুফ আলাইহিসসালামের কথা সেখানে আছে। যেহেতু ওনার নামে সুরা ডেডিকেট করা, ওনার জীবনী নিয়ে, লাইফ স্কেচ নিয়েই, ওনার লাইফ সাইকেল নিয়েই পুরো সুরাটা। সো উনি হচ্ছেন দ্য মেজর ক্যারেক্টার অফ দি স্টোরি, এই ঘটনার প্রধানতম চরিত্র। উনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘটনা প্রবাহী তিনি সেখানে আছেন। মাইনর ক্যারেক্টার্স হিসেবে আমি 15টা ক্যারেক্টার পেয়েছি। সেগুলো কি, সেগুলো বলেই আমরা মূল সুরাতে চলে যাচ্ছি। মাইনর ক্যারেক্টার হিসেবে প্রথমে আমরা পাবো ইয়াকুব আলাইহিসসালামকে, যিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসসালামের সম্মানিত পিতা, তিনিও একজন নবী। এরপর আমরা পাবো ইউসুফ আলাইহিসসালামের 10 বৈমাত্রেয় ভাইকে, তার মানে ইয়াকুব আলাইহিসসালাম একাধিক বিয়ে করেছিলেন, এক স্ত্রীর গর্ভে এসেছিল প্রায় 10 সন্তান, তারা ছিল আপন ভাই। আরেক স্ত্রীর গর্ভে এসেছিল দুই ভাই, একজন হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম আরেকজন হচ্ছে বেনিয়ামিন, সামনে আসবে। তো তাহলে এই এটাও একটা বড় ধরনের ক্যারেক্টার মাইনর ক্যারেক্টার্সের মধ্যে। তাহলে ইউসুফ আলাইহিসসালামের 10 বৈমাত্রেয় ভাই ছিল, যেটা আমাদের বাংলাদেশে সৎ ভাইও বলে থাকে, সৎ ভাই। সিম্পলি আপনারা এইভাবে বুঝতে পারেন যে ওনার সৎ ভাইরা ওনার উপর জুলুম করেছিল। এরপর একটা ক্যারেক্টার আমরা পাবো যে কাফেলার পানি সংগ্রহকারীর কথা এসেছে, যে কাফেলা যাচ্ছিল তাদের একজন পানি সংগ্রহকারী ছিল, যিনি কুয়া থেকে পানি তুলছিলেন, এই চরিত্রের আবির্ভাব ঘটবে। এরপরে আজিজে মিশরের কথা বা মিশরের যে গভর্নর তার প্রসঙ্গটা আসবে। এরপরে আজিজে মিশরের স্ত্রী যাকে জুলাইখা নামে আমরা চিনি তার ঘটনা আসবে। এরপর একজন বিচক্ষণ ব্যক্তির সাক্ষী দেয়া প্রসঙ্গটা আসবে, কে কে অপরাধী ছিল, ইউসুফ আলাইহিসসালাম অপরাধী না জুলাইখা অপরাধী। তো এটা নিয়ে রয়্যাল কোর্টে একটা বিচার বসেছিল। তো একজন বিচক্ষণ ব্যক্তি শাহিদা শাহিদুম মিন আহলিহা, যে জুলাইখার সম্পর্কে আত্মীয় ছিল, তিনি সাক্ষী দিয়ে প্রমাণ করেছেন যে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নির্দোষ, বরং দোষী ছিল জুলাইখা। তো এই সাক্ষী সে কি প্রাপ্তবয়স্ক কোনো লোক ছিল নাকি দুগ্ধপোষ্য ছোট বাচ্চা ছিল, এ নিয়ে মতবিরোধ রয়েছে। সহি হাদিস থেকে আমরা যেটা বা কোরআনের সরাসরি টেক্সট থেকে যেটা জানি যে একজন সাক্ষী ছিল, যে ছিল জুলাইখার আত্মীয়। একটা দুর্বল বর্ণনা থেকে আমরা পাই যে একটা দুগ্ধপোষ্য শিশু সেই সাক্ষীটা বেসিক্যালি দিয়েছিল, যার নাম ছিল কিসিন, কিছু জিউস ট্র্যাডিশন থেকে এগুলো জানা যায়। এবং ছোট দুগ্ধপোষ্য শিশু যার কথা বলার কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা তাকে মানুষের মতো কথা বলার বাকশক্তি দিয়েছিলেন, এবং এই ছোট্ট শিশু ইউসুফ আলাইহিসসালামের পক্ষে জুলাইখার বিপক্ষে সাক্ষী দিয়ে ওই রয়্যাল কোর্টে ইউসুফ আলাইহিসসালামকে নির্দোষ বলে প্রমাণ করেছে। তাহলে এই ক্যারেক্টার বা চরিত্রটাও কিন্তু আমরা পাবো। এরপর মিশরের নারীদের প্রসঙ্গ আসবে, জেলখানার দুজন কয়েদির কথা আমরা বলেছি, এই ক্যারেক্টার আসবে। আল মালিক যেটা কোরআনে এসেছে, আল মালিক মানে মিশরের বাদশাহ, কিং অফ ইজিপ্ট, তার প্রসঙ্গ আসবে। আল মালা মানে সভাসদবৃন্দ, স্বপ্নের ব্যাখ্যা করার জন্য মালিক রাজা যে স্বপ্ন দেখেছিলেন তিনি আগে বলেছিলেন হে সভাসদবৃন্দ তোমরা আগে স্বপ্নের ব্যাখ্যা করো। সেখানে মন্ত্রী, সেনাপতি, কাহানাতুল মাবাদ, পাদ্রী গোষ্ঠী যারা, এই সমস্ত লোকেরা ছিল। এরপর বাদশার একজন দূত বা বাণীবাহক, বাণীবাহকের প্রসঙ্গটা আসবে, বাদশাহ জেলখানায় পাঠিয়েছিল ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে আসার জন্য। এরপরে আসবে চমৎকার একটা ঘটনা, সেটা হচ্ছে বেনিয়ামিন, যিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসসালামের আপন ভাই, সহোদর ভাই। তাকে কীভাবে কৌশল করে মিশরে আনা হয়, ইউসুফ আলাইহিসসালাম কীভাবে রেখে দিয়েছিলেন, সেই চরিত্রের
প্রসঙ্গটা আসবে। এরপরে মুয়াজ্জিন একজন আহ্বানকারী, ইউসুফ আলাইহিস সালাম একজন কলারকে পাঠিয়েছিল যে তুমি যে বলো আমাদের রাজার রয়্যাল কাপ দ্য আইকন অফ ইজিপ্ট এটা হারিয়ে গিয়েছে, কে চুরি করেছে বলো। তো এই এই প্রসঙ্গে এই মুয়াজ্জিনের কথা আসবে। সবশেষে আল বাশির একজন সুসংবাদ দানকারী, তিনি যে ইয়াকুব আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে বলবেন যে আপনি এই জামা চোখে লাগালে আপনার অন্ধত্ব চলে যাবে, চোখের দৃষ্টি ফিরে পাবেন এবং আপনি আপনারা সবাই মিশরে যে পুরো পরিবার রিইউনিয়ন হবে। তাহলে এই হচ্ছে পুরো ক্যারেক্টার, মেজর ক্যারেক্টার্স এবং মাইনর ক্যারেক্টার্স। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই পৃথিবীর সবচাইতে চমৎকারতম ঘটনার মধ্যে থেকে এই ঘটনার চরিত্রে কারা কারা থাকবেন। আমরা জেনেছি যে ইউসুফ আলাইহিস সালাম থাকবেন কেন্দ্রীয় চরিত্রে, এছাড়া আরও 15টি চরিত্র আমরা ঘটনা প্রবাহে প্রায় দেখতে পাবো। সম্মানিত সুধী, তাহলে যে এই 4-5টি পয়েন্টে আমরা আজকে প্রথম পর্বে আলোচনা করেছি, আমার মনে হয় এখন একটা জেনারেল ওভারভিউ আপনারা পেয়ে গিয়েছেন, পুরো সূরাটি সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে গিয়েছে। এবার আসুন আমরা সরাসরি মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে সরাসরি স্লো মোশনে, আমরা একটু আগে স্ক্যানিং করেছিলাম খুব ফাস্ট মোশনে, এবার স্লো মোশনে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন সূরা ইউসুফের ব্যাপারে আমরা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা সূরা ইউসুফটা শুরু করেছেন আলিফ লাম র দিয়ে। আপনারা কোরআনের বিভিন্ন সূরা শুরুতে এরকম পাবেন, সূরা বাকারায় এসেছে আলিফ লাম মিম, সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন, মারিয়ামের শুরুতে কাফ হা ইয়া আইন সাদ, কোথাও তসিম মিম, কোথাও হামিম। তো এভাবে আল্লাহ তাআলা সূরা ইউসুফকে শুরু করেছেন আলিফ লাম র। এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, মানে কাটা কাটা অক্ষর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অক্ষর। এই অক্ষরগুলো দিয়ে আল্লাহ তাআলা কখনো কখনো কোনো সূরাকে উদ্বোধন করেছেন বা শুরু করেছেন। কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মহকাম আর একটা মুতাশাবে। মহকাম মানে যে আয়াতের অর্থ সুদৃঢ়, মর্মবাণী সুদৃঢ়, এর অর্থ আমরা বুঝতে পারি, মহকাম। আরেকটা হচ্ছে মুতাশাবে, আমাদের জন্য কনফিউজিং হয়ে যায়, আমরা এর অর্থ বুঝতে পারি না, এর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই ধরনের আয়াতগুলো যেগুলো আলিফ লাম র, তসিম মিম, আলিফ লাম মিম, এই সমস্ত অক্ষর দিয়ে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন এগুলো আয়াতে মুতাশাবিহের অন্তর্ভুক্ত, মানে এর আসল অর্থ গূঢ় রহস্য কি আমরা আসলে জানি না। আলিফ লাম মিম মানে কি আমরা জানি না, ইয়াসিন মানে কি আমরা জানি না। আমরা যে অনেক সময় জ্ঞানের বাহাদুরি করি, আসলে আমাদের জ্ঞানের যে কোনো অস্তিত্বই নেই, এই জ্ঞান যে আল্লাহর জ্ঞানের কাছে কিছুই না এটা প্রমাণ করার জন্য, আমাদের অপারগতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বুঝালেন যে তোমরা এত ভালো জানো, হে আরবের সাহিত্যিকরা, তোমরা বড় বড় আরবি সাহিত্য রচনা করো, গদ্য পদ্য সাজাও, এত জ্ঞান তোমাদের তোমরা দাবি করো, তাহলে পারলে আলিফ লাম মিম এটার মানে কি বলো, আলিফ লাম র এর মানে কি বলো। আমরা কেউ জানি না, আমরা অপারগ, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের অপারগতা, দুর্বলতা, উইকনেসকে প্রমাণ করার জন্য মিরাকেল হিসেবে আল্লাহ তাআলা এগুলোর এই আয়াতগুলো নাজিল করেছেন। এগুলোর অর্থ আমরা জানি না, অনেক মুফাসসির অর্থ করতে চেয়েছেন কিন্তু সবশেষে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর মানে কি আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে আমরা এর অর্থ এটাই করব, আলিফ লাম র এর অর্থ আমরা জানি না, আল্লাহ তাআলা জানেন, তিনি এর অর্থ, এর অন্তর্নিহিত রহস্য, গূঢ় রহস্য, মর্মবাণী তিনিই জানেন, আমরা জানি না। এরপর আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। কোরআনের আয়াতে কোনো অস্পষ্টতা নেই, সব সুস্পষ্ট, বাইদা ও নাকিয়া, জল জলে স্পষ্ট। আল্লাহ তাআলা বললেন এই সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ আমি নাজিল করলাম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আমরা জানি যে কোরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন যেহেতু এটা আরব অঞ্চলে নাজিল হয়েছে, যদিও এটা সবার জন্য হেদায়েতের বাণী। এই অ্যাড্রেসিংটা প্রাইমারিলি মক্কার কুরাইশদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি, যদিও তাদেরকে প্রাইমারি অ্যাড্রেস, কিন্তু এটা পরবর্তীতে অ্যাড্রেসটা আমাদের সবার জন্য। প্রাইমারি তাদেরকে কেন অ্যাড্রেস করেছেন, কারণ তারা মানছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি পেয়ে থাকেন, বিশ্বাস করতে চাচ্ছিল না, কোরআনের আয়াত নাজিল হচ্ছিল তারা মানতে চাইছে না। তো আল্লাহ বুঝাতে যাচ্ছেন কেন মানতে চাইছো না, আমি কি কোরআন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে নাজিল করেছি, ফার্সি ভাষায় যেটা তোমরা জানো না, নাকি হিন্দি ভাষায় নাজিল করেছি, না চাইনিজ ভাষায়? আমি তো এই কোরআনকে তোমাদের নিজেদের আরবি ভাষায় নাজিল করেছি, তোমাদের বোধগম্য না হওয়ার তো কোনো কারণ নেই, তোমরা চাইলেই বুঝতে পারবে। তো আল্লাহ বললেন কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝো।
এরপর আল্লাহ বললেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা ওহাইনা ইলাইকা হাদাল কুরআন, আমি আপনার কাছে হে নবী আমি আপনার কাছে সবচাইতে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর স্টোরি ঘটনা সম্বলিত এই সূরা নাজিল করছি এই কোরআনের ভেতরে ওহির মাধ্যমে প্রত্যাদেশের মাধ্যমে আমি আপনার কাছে সবচাইতে দ্য বেস্ট অ্যামং স্টোরি আপনাকে শোনাবো। ইউসুফের কাহিনীটা হচ্ছে দ্য বেস্ট অ্যামং স্টোরি, পৃথিবীতে যত স্টোরি হতে পারে ঘটনা হতে পারে তার মধ্যে শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই কোরআনের মাধ্যমে ওহি দিয়ে আমি এই ঘটনা আপনাকে শোনাবো। ইনকুম তামিং কাবলি হিলা মিনাল গাফিলিন, নবী হে যদিও আপনি ইতিপূর্বে ব্যাপারে ব্যাখবর ছিলেন অনবহিত ছিলেন, আপনি অবহিত ছিলেন না, ইউ আর অ্যামং দ্য আন অ্যাওয়ার অফ ইট, যারা এ ব্যাপারে জানতো না আপনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন। কারণ ইউসুফ আলাইসাল্লামের এই যে মাইগ্রেশন কানাআন থেকে ইজিপ্টে, রাসুল ইসলাম আগে জানতেন না ইয়াকুব আলাইসাল্লামের জীবনে কী ঘটেছিল, ইউসুফ আলাইসাল্লামের জীবনে কী ঘটেছিল রাসুল ইসলাম জানতেন না, তিনি এ ব্যাপারে কোনো বইও পড়েননি, কারো কাছে কিছু শিখেননি। যা শেখানোর আল্লাহ তাআলা এই কোরআনে ওহির মাধ্যমে রাসুল ইসলামকে জানিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন হে নবী আগে আপনার এই ঘটনা জানা ছিল না, এই কোরআনে ওহির মাধ্যমে আমি ইউসুফ আলাইসাল্লামের এই চমৎকার স্টোরি আপনাকে শোনাবো। তাহলে এই তিনটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা বেসিক্যালি সূরা ইউসুফের একটা ভূমিকা দিলেন। তাহলে ইন্ট্রোডাকশন ইজ ডান, ভূমিকা আমরা শেষ করে ফেললাম। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে তিন আয়াত বিশিষ্ট ভূমিকার পরে আমরা এখন কী শুনবো, মনে আছে আপনাদের একটু আগেই বলেছিলাম, হ্যাঁ আমরা এখন চাইল্ডহুড শুনবো, অর্থাৎ শৈশবকাল, ইউসুফ আলাইসাল্লামের শৈশব কীভাবে কেটেছিল, শৈশবের যে ঘটনাগুলো সেটা শুনবো। আল্লাহ তাআলা ইউসুফ আলাইসাল্লামের শৈশবের কথা এভাবে শুরু করলেন, ইদ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া আশ-শামসা ওয়াল ক্বামারা রাআইতুহুম লি সাজিদিন। শৈশব শুরু হয়েছে এভাবে, নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন ইউসুফ তার বাবাকে বলেছিল হে বাবা আমি একটি স্বপ্ন দেখেছি, স্বপ্নে দেখলাম যে চাঁদ সূর্য এবং এগারোটা তারা আমাকে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ, চাঁদ সূর্য এবং এগারোটা তারাকে আমি দেখলাম আমাকে সেজদা দিয়ে লুটিয়ে পড়েছে। এটা তো আসলে যেন তেন কোনো স্বপ্ন না, এটা খুব মিরাকুলাস, খুব অভাবনীয় একটা ইউনিক একটা ড্রিম। এবং ইয়াকুব আলাইসাল্লাম এটা ধরতে পারলেন যে এটা তো সাধারণ স্বপ্ন না। এত করে বোঝা যাচ্ছে ইয়াকুব আলাইসাল্লাম টের পেলেন যে আমি যেহেতু নবী, আমার বাবা নবী দাদা নবী, এবং এই ধারাবাহিকতা হয়তো আল্লাহ অব্যাহত রাখবেন, ফলে আমার সন্তানদের মধ্য থেকে ইউসুফ হয়তো নবী হবে। এবং ছোটোবেলা থেকে ওনার আচরণ, ওনার কথাবার্তা, ওনার চলন বলনে ইয়াকুব আলাইসাল্লাম বুঝতে পেরেছেন যে আমার এই ছেলে সাধারণ ছেলে নয়। তখন ইয়াকুব আলাইসাল্লাম ওনাকে, ইউসুফ আলাইসাল্লামকে একটা উপদেশ দিলেন, বললেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউ মুবিন। অর্থাৎ হে আমার প্রিয় বৎস ইউসুফ, তুমি যে ঘটনা এই স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নের ঘটনা, স্বপ্নের কথা কাউকে বলো না, তোমার ভাইদেরকে কিন্তু বলো না, খবরদার সাবধান, তাহলে তোমার ভাইরা জেলাস ফিল করে তোমার বিরুদ্ধে হিংসা করবে, ষড়যন্ত্র করবে, আর শয়তান সব সময় লেগে আছে এই হিংসার আগুনকে জ্বালিয়ে দেবার জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আপনার জীবনে যদি ভালো কিছু ঘটতে যায় এই কথা সবার কাছে ঢাকঢোল পিটিয়ে আপনার বলার দরকার নেই, যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলুন। কারণ আপনার জীবনে যে আপনি সফল হচ্ছেন এটা সবার ভালো নাও লাগতে পারে, আপনার যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হয়তো তাদের ভালো লাগবে, নট নেসেসারি যে সবারই ভালো লাগবে। আপনার সফলতায় কেউ কেউ আনন্দিত হবে, এটা পছন্দ করবে, আপনার জন্য দোয়া করবে, আবার আপনার সফলতায় অনেকে জ্বলে পুড়ে মরবে, তাদের ইভিল আইস, তাদের এই হিংসার এই চক্ষু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে। সো এই জন্য যে কোনো নেয়ামতের ব্যাপারে সবাইকে শেয়ার করতে নেই। আর নেয়ামাতু মাহসুদা, আল্লাহ যখন কাউকে ব্লেসিং করেন, নেয়ামত দেন, এটা অন্যদের হিংসার কারণ হয়ে দাঁড়ায়। সো এবং শয়তানও মানুষের মনের মধ্যে এই অস্থিরতা তৈরি করে। আপনার যা আছে ভালোই আছে, আপনি সুখেই ছিলেন, কিন্তু তারপরে শয়তানের কাজ হচ্ছে আপনি যে সুখে আছেন, শান্তিতে আছেন, আপনার এই শান্তি নষ্ট করার জন্য, আপনার এই স্থিরতা শান্তিকে অস্থিরতায় রূপান্তর করার জন্য আপনার ভেতরে হিংসার দাবানল জ্বালিয়ে দেয়। এবং সেটাই ইয়াকুব আলাইসাল্লাম বললেন, খবরদার তুমি এই স্বপ্নের কথা আমাকে বলেছ, আমার কলেজের টুকরা বেটা, তুমি তোমার ভাইদেরকে বলো না, সাবধান, ভাইদেরকে বললে ওরা শত্রুতা করবে। এবং স্বপ্ন নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি বিস্তর আলোচনা করেছি, থেমেটিক ডিসকাশন, যারা শুনেছেন তারা ওখানে জানতে পেরেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুসু রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ ফা ইন্না রুইয়া তাকা আলা মা তুআব্বার। স্বপ্নের কথা সবাইকে বলতে যেও না,
কেননা স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় তেমনই হয়ে থাকে। সো স্বপ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাইকে এটা বলা যাবে না, শুভাকাঙ্ক্ষী ভালো আলেম তাদেরকে বলা যেতে পারে। এরপর আল্লাহ বললেন, ওয়াকাজালিক ইউসুফ, তুমি স্বপ্নে যেটা দেখেছো এমনটাই হবে, আমি এভাবেই তোমাকে মর্যাদার আসনে বসাবো। ইয়াজতাবিকা রব্বুক, তোমার রব তোমাকে মনোনীত করবে। ওয়ায়ুআল্লিমুকা মিন তাআউইলিল হাদিস, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবে। ওয়ায়ুতিম্মু নিআমাতাহু আলাইক, তার নিয়ামতের বাড়িধারা তোমার উপর বর্ষণ করবে। ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধর মানে বনী ইসরায়েলের উপর তিনি নিয়ামত বর্ষণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমনিভাবে তোমার পূর্বপুরুষ তোমার দাদা পরদাদা ইসহাক এবং ইব্রাহিমের উপর আমি নিয়ামতের বাড়িধারা বর্ষণ করেছি, আমিও তোমাকে নিয়ামতে ধন্য করব, তোমাকে সম্মানিত করব। ইন্না রব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে এটা যেন তেন ফ্যামিলি না, ইউসুফ আলাইহিস সালাম খুব সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিলেন। তিনি নবী ছিলেন, বাবা ইয়াকুব নবী ছিল, ওনার দাদা ইসহাক নবী ছিল, ওনার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিল। এবং এখন একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, এটা আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে ইতিহাসের বিভিন্ন বিষয় আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম উনি হচ্ছেন বেসিকলি সমস্ত ধর্মের একেবারে গোড়া। এই যে জুডাইজম, খ্রিস্টিয়ানিজম মানে ইহুদিবাদ, খ্রিস্টবাদ এবং ইসলাম, আসমানি যে এই তিনটা ধর্ম পৃথিবীতে এখনও টিকে আছে, এটার গোড়া বা অরিজিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে যে এটা মিশেছে। ফলে এই তিনটা ধর্মবিশ্বাসকে বলা হয় আব্রাহামিক ফেইথ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজন হচ্ছেন ইসমাইল আর একজন হচ্ছেন ইসহাক। আই রিপিট, আমি আবারও বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক হচ্ছে ইসমাইল আর এক হচ্ছে ইসহাক। এবং এই ইসমাইল আলাইহিস সালামের জেনারেশনে নাসালে প্রজন্মের মধ্যে বা উত্তরসূরিতে আল্লাহ তাআলা কোনো নবী পাঠাননি, তেমন কোনো নবী পাঠাননি। সব নবী এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের এই ছেলে অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে। যেমন ধরুন ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী, তার কয়েক জেনারেশন পরে আরও নবী, এভাবে হাজার হাজার নবী, বলা যায় পৃথিবীর সব নবী এসেছে এই চ্যানেলে। আই রিপিট, আমি আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক হচ্ছে ইসমাইল আর এক হচ্ছে ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের ঔরসে কোনো নবী আসেনি, হাজার হাজার বছর গেল কোনো নবী নেই, কিন্তু ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে সব নবী, হাজার হাজার সব নবী। এবং যত নবী পৃথিবীতে এসছে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জেনে রেখো সর্বশেষে একজন নবী আসবে, তিনি হবেন সবচাইতে সেরা নবী। এবং এই যে ইসহাকের চ্যানেলে, ইয়াকুব আলাইহিস সালামের চ্যানেলে যে হাজার হাজার নবী এসেছে, তারা সবাই ভেবেছিল যে হাজার হাজার নবী সব যখন এখান থেকে আসে, ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম নবী যিনি সবশেষে আসবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হয়তো এই চ্যানেলেই আসবেন। কিন্তু আল্লাহ তাআলা সবার ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে সর্বশেষ নবীকে আর এই চ্যানেলে পাঠালেন না, তিনি পাঠালেন ইসমাইল আলাইহিস সালামের চ্যানেলে। ফলে এই চ্যানেলে যারা এসেছে তারা বানী ইসরাইল, যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি ছিল ইসরাইল, ফলে তার সন্তানরা হচ্ছে বানী ইসরাইল, আর ইসমাইল আলাইহিস সালামের যারা সন্তান তারা হচ্ছে বানী ইসমাইল। সো আমরা হচ্ছি বানী ইসমাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত, এবং এই চ্যানেলে যারা এসেছে বানী ইসরাইল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বংশ থেকেই সব নবীদের ধারাবাহিকতা। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসসাইলিন, ইউসুফ এবং তার ভাইদের যে ঘটনা, এখানে জিজ্ঞাসুদের জন্য অনেক নিদর্শন আছে। আপনারা যদি ঠান্ডা মাথায় এগুলো নিয়ে একটু পড়েন, চিন্তা করেন, আপনি অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। এরপর ঘটনাটা কীভাবে ঘটল, ইদ কলু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দলালিন মুবিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, সৎ ভাই, তারা বলতে লাগলো যে ঘটনা কি, ইউসুফ এবং ইউসুফের ভাই বেনিয়ামিন, এদেরকে আমার বাবা মনে হয় বেশি পছন্দ করে, আমাদের বাবা ইয়াকুব, আর আমরা যে এক মায়ের গর্ভের দশ ভাই, আমাদের দিকে তো আমাদের বাবা বেশি মনোযোগ দিচ্ছে না, মনে হচ্ছে আমাদের বাবা আসলেই ভুল করছে, কেন আমাদেরকে ভালোবাসে না, সব ভালোবাসা যেন উজাড় করে ইউসুফ আর বানিয়ামিনকে দিচ্ছে, আমাদের দিকে তাকায় না কেন। এই যে শয়তান, শয়তান হিংসা, হিংসার দাবানল এদের অন্তরের ভেতরে জ্বালিয়ে দিল। পরে এরা এটা সহ্য করতে না পেরে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে এ থেকে বাঁচার উপায় হচ্ছে ইউসুফকে সরিয়ে দাও দুনিয়া থেকে। উকতুলু ইউসুফা আউইত রাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, অর্থাৎ তারা বলল, চলো আমরা ইউসুফকে হত্যা করে ফেলি, ওকে দুনিয়া থেকে সরিয়ে দেই, ওই হচ্ছে পথের কাঁটা, ইউসুফ যতদিন থাকবে আমরা বাবার ভালোবাসা আদর পাবো না, অথবা এমন দূর দেশে ইউসুফকে রেখে আসি
ফলে আমাদের বাবা আমাদের দিকে মনোযোগী হবেন এবং এরপরে আমরা আর কোনো খারাপ কাজ করবো না, আল্লাহর কাছে তওবা টবা করে ভালো হয়ে যাব। দেখেন শয়তানের ওয়াসওয়াসা দেয়ার এটা একটা বড় সিস্টেম, আপনাকে বুঝাবে যে আজকে এই খারাপ কাজটা কর, কালকে থেকে ভালো হয়ে যাবে। আজকে এই গভর্নমেন্টের বিশাল প্রজেক্টে 10 কোটি টাকা মেরে দে, তারপরে হজে যে বিশাল হাজি সাহেব বনে যাবি, কান্নাকাটি করে বিশাল হাজি সাহেব। এবং আমরাও ভাবি তাই তো, এই সুযোগটা যদি মিস না করি তাহলে তো 50 কোটি টাকা এখানে মেরে দিলাম, এরপরে কিছু মাদ্রাসায় তিমখানা করে দিয়ে হাজি সাহেব হয়ে আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চেয়ে ভালো হয়ে গেলাম। এই সিস্টেমটাই ঈসা আলাইহিস সালামের সৎ ভাইরাও এটাই ভাবলো যে ইউসুফকে মেরে দুনিয়া থেকে সরিয়ে এরপর আমরা ভালো হয়ে যাবো, আর জীবনে খারাপ কাজ করবো না। তো এটা শয়তানের একটা ওয়াসওয়াসা, এভাবেই সে ওয়াসওয়াসাটা দেয়। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابه الجب يلتقطه بعض السيارات ان كنتم فاعلين ভাইদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল তার নাম ছিল ইয়াহুদা ইবনে আব্বাসের মতে, সে বলল না যদিও আমাদের সৎ ভাই মেরে ফেলাটা ঠিক হবে না, এক কাজ করি ইউসুফকে নিয়ে আমরা দূরে কোথাও কুয়ার ভিতরে ফেলে দেই। কুয়ার পাশ দিয়ে তো বিভিন্ন ক্যারাভান কাফেলা যেতে থাকে, কোনো কাফেলা তাকে নিয়ে দূর দেশে বিক্রি করে দিবে, ইউসুফও চলে গেল, আমাদের পথের কাটাও শেষ, আমরাও যেটা চাইলাম সেটা পেলাম, আমাদের বাবা আমাদেরকে তখন পছন্দ করবে। যেই প্ল্যান সেই কাজ, সবাই মিলে প্ল্যান করে এবার বাবার কাছে এসে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, মানে হে বাবা ঘটনা কি, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন, আস্থা রাখেন না কেন, সবসময় ওকে আগলে রাখেন, জড়িয়ে রাখেন, আমাদের সাথে ঘুরতে দেন না, বাইরে যেতে দেন না। আরসিল হুমা আনা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিদুন, আপনি ইউসুফকে আমাদের সাথে একটু পাঠান না, আগামীকাল একটু ইউসুফকে নিয়ে যাই, ছোট্ট মানুষ আমাদের সাথে মরুভূমিতে যাবে, খেলবে, ঘুরবে, ওর মনটা খুব প্রফুল্ল হবে, ভাল লাগবে। পয়েন্ট টু বি নোটেড, বলে রাখা ভালো, ইয়াকুব আলাইহিসসালাম এবং ওনার ছেলেরা মেষ চড়াতেন, মরুভূমিতে ছাগল চড়াতেন। তো ভাইয়েরা বললো আমরা তো ছাগল চড়াই, বড় ভাই হিসেবে ছোট ভাইটারা একটু নিয়ে যাই, একটু খেলবে, একটু আনন্দ করবে, লাফালাফি করবে, আপনি ছাড়ছেন না কেন, ইউসুফকে একটু আমাদের হাতে দেন না, আমরা তো ইউসুফকে পছন্দ করি। ওয়াইন্না আলাহুনা না আসিহন, আমরা তো ওর শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, আগামীকাল আমাদের কাছে পাঠান। ইয়াকুব আলাইহিস সালাম জবাবে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনী আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, তিনি বললেন আমি আশঙ্কা করি যে আমি যদি ইউসুফকে তোমাদের হাতে ছেড়ে দেই, তোমরা হয়তো তোমাদের কাজ করবে, ইউসুফকে এক পাশে রেখে দিবে, তার প্রতি বেখেয়াল হয়ে থাকবে, হঠাৎ নেকড়ে বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। তখন যারা মেষ চড়াতো তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নেকড়ের হাত থেকে বকরিগুলোকে বাঁচানো, সে আশঙ্কায় পোষণ করলেন ইয়াকুব আলাইহিসসালাম। তখন 10 সৎ ভাই মিলে বলতে আরম্ভ করলো, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইদাল্লা খাসিরুন, বাবা আপনি কি বলেন, আমরা 10 ভাই থাকতে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, তাহলে তো আমরা আপনার অপদার্থ সন্তান, আমাদেরকে এত অপদার্থ মনে করবেন না বাবা, আমরা খুব নওজোয়ান শক্তিশালী, আপনি আগামীকাল আমাদেরকে দেন, আমাদের ভাইকে ইউসুফকে নিয়ে আমরা এমন আনন্দ দিয়ে ওকে নিয়ে আসবো, ও সবসময় আমাদের সাথে যেতে চাইবে। অতপর জোরাজুরি করে এসৎ ভাই বাবা ইয়াকুবের কাছ থেকে ইউসুফ আলাইহিসসালামকে ছিনিয়ে নিলেন, এরপর তিনি সাথে করে নিয়ে গেলেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, এবং ওখানে নিয়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউসুফ আলাইহিসসালামকে অত্যাচার করে মারপিট করে কুয়ার ভেতরে ফেলে দিল, এবং কুয়ার ভেতরে তৎকালীন সময় পাথর থাকতো, এমনভাবে ফেললো যাতে সে কুয়ার মধ্যে বসে থাকতে পারে। অন্ধকার কুয়ার ভেতরে চিন্তা করেন যে ছোট্ট একটা ছেলে সন্তান শিশু বয়সে তাকে মারপিট করে এই সৎ ভাই কুয়ার ভেতরে অনেক কত ফিট গভীর এই কুয়ার ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে তাকে ফেলে রাখলো। আল্লাহ তাআলা তখন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সান্ত্বনা জানালেন ইউসুফ আলাইহিস সালামকে যে হে ইউসুফ তুমি চিন্তা করো না। দেখেন এই ছোট্ট শিশু থেকে কিন্তু তিনি ফেরেশতাদের সাথে ওনার কানেক্টিভিটি চলে এসেছে। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইউসুফ ভয় পেও না, লা তাখাফ ইউসুফ ইন্নাল্লাহ মাআক, আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। আল্লাহ বললেন ওয়া আওহাইনা ইলাই, ইউসুফকে আমি প্রত্যাদেশ করলাম, সিক্রেট মেসেজ পাঠালাম যে লা তুনাব্বি আন্নাহুম বি আমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, আজকে তোমার ভাইরা এই যে তোমার উপর অত্যাচার করলো, জুলুম করলো, একদিন এই ঘটনায় তোমার ভাইকে তুমি বলবা, তোমাকে চিনতেই পাবে না, তোমার চেহারা, বেশভূষা, তোমার স্ট্যাটাস আমি এমন উচ্চতর জায়গায় নিয়ে যাব তারা তোমাকে চিনবেই না। ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন, সবাই মিলে এবার রাত্রিবেলা প্ল্যান প্রোগ্রাম করে বাসায় কান্নাকাটি করে ফিরে আসলো, মায়া কান্না, ফেক কান্না,
কান্না করতে করতে এসে বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাঈনা ফা আকালাহু যিবু। বাবা, ওরা কাঁদতে কাঁদতে বলল, হে আমাদের পিতা, আমরা ইউসুফকে তো নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের জিনিসপত্রের সামনে ইউসুফকে রেখে আমরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম, 10 ভাই কে কত দৌড়াতে পারি। হঠাৎ নেকড়ে এসে আমাদের প্রিয় ভাই ইউসুফকে মেরে শেষ করে দিল। 10 ভাই মিলে কান্নাকাটি, মায়া কান্না, নাটক সাজিয়েছে। এই নাটক অনুযায়ী বলল যে আমাদের ভাই তো শেষ, আমরা আমাদের প্রিয় ভাই ইউসুফকে হারালাম, নেকড়ে আমার ভাইকে খেয়ে ফেলেছে। কান্নাকাটি শুরু করলো এবং বললো, ওমা আন্তা বিমুমিনিল্লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। বাবা, জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। আসলে কি সত্যবাদী নাকি এটা ডাহা মিথ্যা কথা? ডাহা মিথ্যা কথা বলেও অনেকে এরকম জোর গলায়, বড় গলায় সত্যবাদী সাজতেছে। আমাদের সমাজেও এরকম আছে, আশেপাশে চোখ মেললে আপনারা খুঁজে পাবেন। এবং তারা যেটা করলো, ওয়াজা ও আলা কমিসিহি বিদামিং খাদিব, তারা ইউসুফকে যখন কুয়ার মধ্যে নামালো, ইউসুফের জামাটা খুলে এখানে একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত জামার মধ্যে মিশিয়ে ফেলো, যাতে বাবাকে বোঝানো যায় আসলেই নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। এ কথা শুনে তো ইয়াকুব আলাইহিস সালাম আকাশ থেকে পড়লেন, উনি নিজেকে ধরে রাখতে পারলেন না, অশান্ত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, আমার কলিজার টুকটা ছেলে ইউসুফ কোথায়, কোথায় তোমরা তাকে রেখে আসলে, কোথায় হারিয়ে ফেললে, কি ঘটলো আমার কলিজার টুকরা সন্তানের, ইউসুফের কি হলো? তিনি সহ্য করতে পারলেন না, তিনি বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের নিজেদের অন্তর এই মিথ্যা ঘটনা সাজিয়েছে, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। ফাসবরুন জামিল, সুবহানাল্লাহ। এরকম কঠিন পরিস্থিতিতেও আমরা কি করতাম? আমরা রিয়াকশন নিতাম, আমরা চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলতাম, কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম বললেন, তোমরা মিথ্যা বলেছ আমি জানি, কিন্তু সবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার ইউসুফের ব্যাপারে এই যে মিথ্যা ঘটনা তোমরা বানিয়ে নিয়ে এসেছো এ ব্যাপারে আমি আল্লাহর কাছেই সাহায্য চাই। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। এরপর ইউসুফ আলাইহিসসালাম কুয়ার মধ্যে পড়ে রইলেন, একটা কাফেলা যাচ্ছিল। কোরআনের বর্ণনা ভঙ্গি হচ্ছে বিস্তারিত এখানে আসে না, বরং ঘটনা প্রবাহটাকে বুঝাবার জন্য, শিক্ষা নেওয়ার জন্য যতটুকু দরকার আল্লাহ ঠিক ততটুকুই বলেন। পাশ দিয়ে কাফেলা যাচ্ছিল, তৃষ্ণার্ত কাফেলা পানি খাওয়ার জন্য, ফাআরসালু ওয়ারিদাহুম, তাদের পানি সংগ্রহককে পাঠালো। আমি বলেছিলাম যে একটা ক্যারেক্টার আসবে যে পানি সংগ্রহণকারী, সে পানি সংগ্রহকারী সেখানে যে ফাআদলা দালবা, পানি আনার জন্য বালতি যখন ফেললো, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউসুফ এই সুযোগ, তাড়াতাড়ি বালতির উপর চেপে বসো। ইউসুফ আলাইহিস সালাম বালতিতে চেপে বসলেন, সে যখন পানি সহ বালতি উপরে উঠালো, বালতি উপরের দিকে টেনে দেখে যে এখানে ফুটফুটে সুদৃশ্য ধবধবে চেহারার এক নূরানি চেহারার ছোট্ট বালক, এবং সেটাই সে বলল, কলা ইয়া বুশরা হাদা গোলাম, সবাইকে ডাকলো, সুবহানাল্লাহ কি আশ্চর্যের বিষয়, দেখে যাও এখানে তো একটা সুন্দর শিশু দেখা যাচ্ছে। তখন তার অবাক হলো, ঘটনা কি, শিশু আসলো কোত্থেকে? কাফেলার যে লিডার সে ভাবলো, এক কাজ করে শিশুটাকে আমাদের সাথে করে নিয়ে মিশরে এক জায়গায় দাস বিক্রি হয়, মানুষ বিক্রি হয়, ওখানে বেচে দিব, এটাই আমাদের লাভ। ফাসার রুহু বিদা, অন্যান্য পণ্যের সাথে ইউসুফকেও তারা লুকিয়ে সাথে করে নিয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি, কুড ইউ ইমাজিন দ্যাট, কীভাবে আল্লাহ তাআলা, আপনি ঘটনা প্রবাহটাকে একটু খেয়াল করেন, আপনি আল্লাহর প্ল্যানটাকে একটু খেয়াল করেন। আমরা অল্পতে হতাশ হয়ে যাই, আমার জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, শুধু দুঃখ কষ্ট। আরে ভাই, আপনার সামনে যে কী অপেক্ষা করছে আপনি নিজেও জানেন না। এই অবস্থা থেকে আল্লাহ আল্লাহ তাআলার উপর যদি আপনার আশ্বাস, আল্লাহ তাআলার উপর যদি আস্থা বিশ্বাস যদি আপনার থাকে, তিনি যে আপনাকে কোথায় নেবেন আপনি তো কল্পনাও করতে পারবেন না, আপনি নিয়ে কুলাতে পারবেন না দুই হাতে, তিনি দেওয়ার জন্য বসে আছেন। ওয়াসারুহু বিদা, অন্যান্য পণ্যের সাথে তারা লুকিয়ে ফেলল এবং নিতে শুরু করলো মিশরে। আল্লাহ বলেন, আল্লাহু আলিম বিমা ইয়ামালুন, পৃথিবীর কেউ দেখে না কিন্তু ওরা কি করেছে আমি কিন্তু দেখেছি। ওরা লুকিয়ে নিয়ে গেল, নিয়ে মিশরের বাজারে ইউসুফ আলাইহিসসালামকে নিলামে তুললো এবং সেখানে বেচে দিল, যেখানে মানুষ কেনা বেচা হয়। ওয়াসারাউহু বিসামানিম বাখস, খুব অল্প দামে, দারাহিমা মা'দুদা, অল্প কিছু দিরহামের বিনিময়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 20 দিরহামের বিনিময়ে আল্লাহর নবী আল করিম ইবনুল করিমকে এই ব্যবসায়ী কাফেলা ক্যারাভানের লোকেরা বিক্রি করে দিল। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, তারা বেশি বার্গেনিং করতে চাচ্ছিল না, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা বেশি উৎসাহী ছিল না, কারণ তারা ভাবছিল না জানি কার সন্তান অথবা না জানি কার দাস আমরা লুকিয়ে নিয়ে এসেছি, তার মালিক যদি এসে আবার দাবি করে যে আমার সন্তানকে দাও, তাড়াতাড়ি বেঁচে আমরা বাঁচি, বেঁচে টাকা পয়সা নিয়ে বাঁচি, এবং তারা তাই করলো। এবং সেখানে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিল মিশরের গভর্নর আজিজ মিসর। এই যে দেখেন, আমি যে আলোচনার শুরুতে বলেছি, অন্ধকূপ থেকে রাজপ্রাসাদে
দাসত্ব থেকে রাজত্বে কিভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে টেনে তুললেন, আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, কিনে নিয়ে ওনার স্ত্রী জুলাইখার কাছে দিয়ে বললেন, আকরিমি মাসওয়াহ, তাকে ভালোভাবে লালন পালন করো, সে হয়তো আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এই যে ইউসুফ আলাইহিস সালাম কানাআন থেকে কিভাবে ইজিপ্টে মাইগ্রেট করলেন এবং সুবহানাল্লাহ বিহামদিহি রাজপ্রাসাদে রাজকীয় নিয়মকানুনে, রাজকীয় আপ্যায়নে, রাজকীয় পরিবেশে, এনভায়রনমেন্টে তিনি বড় হতে লাগলেন, ওনার কৈশোর যৌবন সেখানে কাটাতে লাগলেন। তাহলে সম্মানিত সুধী, আমরা 20 আয়াত পর্যন্ত আজকে কভার করলাম, যেহেতু প্রায় 1 ঘন্টা 5 মিনিট আমরা কথা বলে ফেলেছি, আজকে আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না। তাহলে 21 আয়াত থেকে, অর্থাৎ ওনার রাজপ্রাসাদে, রয়্যাল প্যালেসে ওনার কৈশোর, ওনার যৌবন কীভাবে কেটেছে, সেখানকার ঘটনা প্রবাহ কি, আমরা আমাদের এই লাইভ সিরিজের নেক্সট যে এপিসোড, নেক্সট পর্ব আগামী শুক্রবারে রমাদানের মিজানুর রহমান আজহারের এই পেজে আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা পরে এসেছেন, যেহেতু 4 পর্বের আলোচনা, আমি 1-2 মিনিট একটু সংক্ষেপে বলি যে কী নিয়ে কথা বলেছিলাম। আমরা সুরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি সম্মানিত ভাই এবং বোনেরা, সুরা ইউসুফ নাজিলের সময়কাল নিয়ে কথা বলেছি, এ সুরার সেন্ট্রাল থিম কী, কী নিয়ে এ সুরার আলোচনা সেটা নিয়ে কথা বলেছি, নবী ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কিছু তথ্য আমরা শেয়ার করেছি, এবং তারপরে একটা জেনারেল ওভারভিউ অব দ্য সুরা। এখন তো আমরা স্লো মোশনে পড়লাম, তখন আমরা ফাস্ট মোশনে পুরো সুরায় পুরো ঘটনা প্রবাহে কী নিয়ে আলোচনা হয়েছে সেটা কথা বলেছি। তারপরে যেহেতু এটা আল্লাহ বলেছেন দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কাহিনী, শ্রেষ্ঠ ঘটনা বা উপাখ্যান, তো এই স্টোরিতে এই ঘটনায় কী কী চরিত্রের অবতারণা ঘটেছে আমরা সেখানে বলেছি, কেন্দ্রীয় চরিত্রে কারা ছিল, তারপর সাব ক্যারেক্টারে কারা ছিল, এগুলো নিয়ে কথা বলেছি, এবং সবশেষে আমরা সুরাটা আরম্ভ করেছি প্রথম 3 আয়াতে একটা ভূমিকা, এবং তারপরে আজকে এই 4 পর্বের লাইফ সিরিজটির প্রথম পর্বে আমরা ইউসুফ আলাইহিস সালামের বেসিক্যালি শৈশবকে কভার করেছি। আমরা নেক্সট পর্বগুলোতে ওনার কৈশোর, যৌবন, ওনার ইয়ুথ, ওনার অ্যাডাল্টহুড, এবং ফাইনালি একটা কনক্লুশন দিয়ে শেষ করব, এবং 4 পর্বের এই সিরিজটির শেষ পর্বে আমরা পুরো সুরা থেকে কিছু অ্যানালাইসিস, কিছু রিফ্লেকশন এবং কিছু লাইফ লেসন শেয়ার করার মধ্য দিয়ে আমরা এই পর্বটি শেষ করব। আশা করি আজকে আলোচনাটি শুনে আপনারা উপকৃত হয়েছেন, অনেকে নোট করেছেন, আমাদের অনেক ভাই বোনেরা আমাদের এই লাইভগুলো শুনে নোট করে আমাকে অনেকে পাঠায়, আমি দেখে খুবই আপ্লুত হই, আনন্দিত হই, আপনাদের জন্য দোয়া করি, এবং আমার কাছে খুবই ভালো লাগে যে আমাদের এই আলোচনাগুলোকে, আমি আপনাদেরকে দেখছি না, আপনারা আমাকে দেখছেন না, আমি মালয়েশিয়াতে বসে লাইভ সেশন করছি, আপনারা ওখানে বসে শিখছেন, পড়ছেন, নোট ডাউন করছেন, এভাবেই আমরা ছড়িয়ে দিতে চাই কোরআনের কথা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে গোটা বিশ্বের সব জায়গায়। সম্মানিত সুধী, সর্বশেষে আবারও রিকোয়েস্ট করছি, যারা শেষে এসেছেন লাইভটি শেয়ার করে দিন যাতে অন্যরা শুনে উপকৃত হয়। আজকে লাইভটি আমরা 9:50 শুরু করেছিলাম, অনেকে দেখলাম জানিয়েছেন যে 9:50 একটু আগে হয়ে যায়, আপনাদের তারাবির সালাত তখনও শেষ হয় না, একটু পরে নিলে হয়তো ভালো হয়, সেক্ষেত্রে আমরা 10 মিনিট পেছাতে পারি, তার চেয়ে বেশি পেছানো যাবে না। অনেকে 10:15 কথা বলেছেন বাংলাদেশ সময়, আসলে 10:15 হলে আমার এখানে মালয়েশিয়াতে অনেক রাত হয়ে যায়, এবং আপনাদেরও তারাবির পরে এই লাইভ সেশনের পরে একটা বিশ্রাম বা ঘুমের সময় দেওয়া দরকার, সব মিলিয়ে খুব বেশি দেরিও করা যাচ্ছে না। বাংলাদেশে আসরের পর থেকে মাগরিব এই সময়টাতে আমরা ভেবেছিলাম, কিন্তু তখন আবার মালয়েশিয়াতে আমাদের মাগরিবের আজান হয়, ইফতারির সময় হয়, মাগরিবের নামাজের ব্যাপার আছে, তো সেটাও সম্ভব হচ্ছে না। যদি এই 9:50 শুরু করাটা আপনাদের জন্য ফ্লেক্সিবল না হয়, কনভিনিয়েন্ট না হয়, কাইন্ডলি আজকের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, প্রয়োজনে সর্বোচ্চ আমরা আরও 10 মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় 10টায় শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবশেষে বলবো, সবাই সাবধানে থাকুন, মাস্ক পরিধান করুন, দেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে কথা হয় প্রত্যেক পরিবারেই শুনছি যে করোনা আক্রান্ত, দেশে কি হচ্ছে, গভর্নমেন্ট কি করছে সেটা আমি অ্যাড্রেস করছি না, আপনাদেরকে পার্সোনালি দিনী ভাই এবং বোন হিসেবে বলবো, আপনারা ঘর থেকে বেরোলে মাস্ক পরে বেরোবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমরা গত 1 বছর মালয়েশিয়াতে প্রতিদিন মাস্ক পরে বের হই, হ্যান্ড স্যানিটাইজার সবসময় ইউজ করি, ইভেন হাত মিলিয়ে মুসাফাও করি না, বুকে হাত লাগিয়ে আমরা সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করি। যতদিন এই মহামারী নর্মালাইজেশনের দিকে না যাচ্ছে, আমাদেরকে এই প্রিকশন এবং সেফটি মেজারমেন্ট আমাদের নিতে হবে। আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ আবারও আগামী সপ্তাহে শুক্রবারে একই সময়ে এই চ্যানেলে মিজানুর রহমান আজহারি ফেসবুক পেজটিতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে।
সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।